কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং ফেডারেশনগুলোর আহ্বানে বুধবার অবরোধ করা হয় কালাইন ৬ নম্বর জাতীয় সড়ক। বিভিন্ন দাবিতে সারা দেশব্যাপী আন্দোলনের অঙ্গ হিসেবে এদিন তারা কালাইন জাতীয় সড়ক অবরোধের ডাক দিয়েছিলেন। তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে মূল্যবৃদ্ধি রোধ করা, কাছাড় ও নগাঁও কাগজকল কর্মচারীদের বেতন, পিএফ সহ সমস্ত বকেয়া প্রদান, কৃষিঋণ মকুব, চা শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩৫০ টাকা পর্যন্ত বৃদ্ধি। বুধবার জাতীয় সড়ক অবরোধে নেতৃত্ব দেন সিপিএম নেতা কর্ণময় দে ও সমরেন্দ্র দে। এদিন কালাইন সড়ক অবরোধের ফলে শতাধিক যানবাহনের গতি রুদ্ধ হয়ে পড়ে।